আমি প্রত্যেকটা মানুষের ধইরা ধইরা বলতে চাই যারা ভিআইপি গ্রুপে থাকে মাফ চাইছি ভাই তবু পায়ে ধইরা যাইস না তাইলে আপনি দেখতেছেন যাচ্ছে সমস্যা নাই বাট প্রাইস নিচে নামবে ওই মোমেন্টে আপনি ওয়েট করেন যখন নিচে নামবে আপনার এত বড় প্রফিট দিবে রিজন কি ইউ হ্যাভ আ ফান্ডামেন্টালস নলেজ যেটা হাজারটা মানুষের কাছে নাই আপনার কাছে আছে এইখানে বলি আমি কাউরে ট্রেডার বানাইতে আসি নাই আমি আসছি মানুষকে ইন্ডিভিজুয়াল মিলিনিয়র বানাইতে আমি জানি আমার দেখতে খুবই বিচ্ছিরি লাগে অনেকে মনে করবে হালাই এডি কী কইতে আসে বোকাছোদায় হালাই কী কয়েডি ট্রেডার হইতে পারবেন হানড্রেড পার্সেন্ট আপনি ইনভেস্টার হইতে পারবেন হানড্রেড পার্সেন্ট আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় ভালোবাসায় এবং আল্লাহ তালার খাস রহমতে আমি অনেক বেশি ভালো আছি সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো প্রাইজ অ্যাকশন বাট সবার আগে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমার এক্সাম ছিল আর একটু কারণও ছিল দেড়শোয় আমি ভিডিও বানাইতে পারি নাই ভাই আমার অনেক ইচ্ছা আমি দৈনিক ভিডিও বানাইতে পারতাম মানুষের জন্য কারণ একটা ভিডিওর ভিতরে মানুষ তিনশো চারশো করে কমেন্ট করতেছি ভাই আপনার ভিডিও দেখে বুঝি ইটস মাই সাকসেস আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে একটা মানুষের হইলেও হেল্প হচ্ছে এর বেশি আমার কাছে আর কিছু চাই না স্ক্যাম করে ভাই অনেক টাকা কামাইতে পারবো দরকার নাই বাট আই ডোন্ট নিড মানি আই নিড লাভ মানুষের ভালোবাসায় যে জিনিস অর্জন করা যায় টাকা দিয়ে ওই জিনিস অর্জন করা যায় না অনেকে আবার বলবে যে টাকা হইলে সব হয় ও ভাই তোর কাছে তো অনেক টাকা তুই আমার কমেন্ট বক্সের ভিতরে যে কমেন্টগুলা এগুলো কিনতে পারবি টাকা দিয়া ইম্পসিবল সো টাকা হইলে দুনিয়ার সব কিছু অর্জন হয় না ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না সো আপনাদের সকলকে একদম মন থেকে অসংখ্য ধন্যবাদ আর আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এটা শুক্রিয়া আমি হয়তো তাহার জন্য আমার যে বইটাও আল্লাহর কাছে শেষ করতে পারবো না আজকে আমরা শিখবো হলো প্রাইজ অ্যাকশন এটা যে কত ইম্পর্ট্যান্ট ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিংয়ে সেই জিনিসটা আজকে আপনি বুঝতে পারবেন এই যে মানুষ দশ মিনিট সাত মিনিটের ভিতরে প্রাইজ অ্যাকশন বুঝায় দেয় আল্লাহ আমার মাথা একটা জিনিস ঢুকে না মানুষগুলোর ক্যান এত বিপদের দিকে ঠেলেন ভাই আপনার ছোট একটা ভিডিও দেখা মানুষগুলা ডিপোজিট করে কত মানুষ আছে আমার বলে ভাই আমার জমানো কিছু টাকা ছিল পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এগুলা আমি অন্যের মাধ্যমে ভিআইপি অ্যাকাউন্ট খুইলা নষ্ট করে ফেলছি ওরা আমার দুইটা তিনটা প্রফিট করায় পরে আমার লস করায় দেয় ও ভাই মানুষের টাকা দিয়ে অনেক দিন কিছু করা যায় না সমস্যা নাই যারা এগুলা করতেছেন করেন নো প্রবলেম সমস্যা নাই বাট জবাব দিবেন জবাব দিবেন আল্লাহ তালা সব লেখা রাখতেছে তাহলে জিনিসটা কি প্রাইজ অ্যাকশন জিনিসটা হইল ট্রেডিং অ্যান্ড ইনভেস্টের ভিতরে দুইটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বা একটা ট্রেড আমরা নেওয়া পর্যন্ত ধরেন আমি বাই করবো অথবা আমি সেল করব। এই সিচুয়েশনে যাওয়া পর্যন্ত আমাদের দুইটা জিনিসের দিকে খেয়াল রাখতে হয় এক হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর এক হলো টেকনিক্যাল অ্যানালাইসিস তাহলে আমরা জানলাম অ্যানালাইসিস কি দুই প্রকার অ্যানালাইসিস মার্কেটে এক্সিস্ট করে এক হলো আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দুই হলো টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কাজ কি কোম্পানির ভিতরগত যত অ্যানালাইসিস আছে ইটস কল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর কোম্পানির বহিরাগত যত ইনফরমেশান আছে যেটা আমরা চার্টের ভিতরে দেখতে পাই এই যে চার্ট দেখতেছেন না এই যে চার্টগুলো দেখতেছেন এই যে চার্টগুলো দেখতেছেন এই চার্টের ভিতরে আমরা যে জিনিসটা দেখতেছি এই জিনিসগুলো কি টেকনিক্যাল অ্যানালাইসিস এটা আমরা টেকনিক খাটায়া এই অ্যানালাইসিসগুলো করি বাট ফান্ডামেন্টালে আমি কোনো টেকনিক খাটাইতে পারি না এখন হোয়াট ইজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হইল আমি যখন কোনো কোম্পানির অভ্যন্তরীণ কোনো হিসাব নিকাশ দেখা ওই কোম্পানির ডাটা কালেক্ট করব। ধরেন আমি অল টাইম কোম্পানির শেয়ার কিনবো বুঝছেন আমি অল টাইম কোম্পানির শেয়ার কিনবো বাংলাদেশ থেকে তাহলে এটা কি হইল আমি জানলাম একটা অল টাইম কোম্পানি এক্সিস্ট করে বাট আমার এটা এখন কোন ধরনের অ্যানালাইসিস হবে আপনি যে জানছেন অল্টন কোম্পানি আছে হিটাই তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখন এটার আরও ভালোভাবে যখন করতে যাবেন কোম্পানির ভিতরে সিইও কয় টাকা বেচা কিনা হয়েছে প্যাকেজিংয়ে কোনো চেঞ্জ আসছে কিনা দাম কেন বাড়াইলো ওদের মার্কেট ভ্যালু কেমন ওদের অ্যাডভার্টাইজমেন্ট টিম কেমন মানে এনিথিং আপনি ওই কোম্পানি সম্পর্কে যখন পুরা স্টাডি করবেন ওইটা হবে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখন একটা কোম্পানি যদি ধরেন শাহরুখ খানরা রাখলো ব্র্যান্ড অ্যাম্বাসিডর ওই কোম্পানি কি হবে বুম কারণ কি ওই কোম্পানির ভিতরগত অ্যানালাইসিস অনেক ভালো সো এটা যারা জানতে পারে এটা বড় বড় ইনভেস্টাররা করে এই জিনিসটা যারা জানে তারা কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখন আপনি বাইনার ট্রেডিং করেন বাইনার ট্রেডিং কি ফরেক্স মার্কেটের শর্ট টার্ম ট্রেডিং নাকি তাহলে আপনি ট্রেডিংটা করেন কিছুর উপরে কারেন্সির উপরে ফরেক্স কারেন্সি মানে কি ফরেন এক্সচেঞ্জের উপর আপনি ট্রেড করেন তাইলে এখন আজকে ডলারের ভিতরে কোনো নিউজ আছে কিনা ডলারের রেট বাড়বে কিনা ডলারের রেট কমবে কিনা বা ডলারের তুলনায় ইউরো রেট বাড়বে কিনা বা এই দিক দিয়ে ডলার যেই সব জিনিসের উপরে ডিপেন্ডেবল হয়ে দাম বাড়ে ওই দিকে কোনো চেঞ্জেস আসছে কিনা এই যে ভিতরগত যত জিনিস দেখতেছেন আপনি বুঝছেন যে কোনো জিনিসের আপনি কমোডিটি ট্রেড করবেন গোল্ডে করবেন গোল্ডে এমন কি কী চেঞ্জ আসছে ভিতরগত আবারও বলতেছি ভিতরগত যেই জিনিস আপনি অ্যানালাইসিংয়ের ভিতরে ট্রেডে দেখতে পারবেন না বুঝছেন মানে ভিতরগত যেটা সবাই দেখে না এখন আপনি জানতে পারলেন যে কোনো একটা পডকাস্টের মাধ্যমে বা যে কোনো একটা মাধ্যমে ইলন মাস্ক বলছে ও একটা কয়েন লঞ্চ করবে এখন ইলন মাস্কের মতন মানুষ যদি কোনো কয়েন লঞ্চ করে ওইটার ভ্যালু কই যাবে অনেক দূর কারণ কি এটা একটা নিউজ ইলন মাস্ক যা কর একটা নিউজ ওই পৃথিবীর সবথেকে বড়ো ধনী ব্যক্তি তাহলে ও যদি একটা কয়েন লঞ্চ করে ওই কয়েনটা হান্ড্রেড পার্সেন্ট ভালো করবে এই যে অ্যানালাইসিসটা হইল এটা কেমনে হইল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভাই কারণ কি এটা ভিতরগত অ্যানালাইসিস সো বড় বড় যত ট্রেডাররা আছে বড় বড় যত অ্যানালাইসিস যারা করে বা বড় বড় যত ইনভেস্টররা আছে এরা সবাই এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝে বুঝছেন বাট আপনার আমি বুঝি না আমরা শর্ট টাইম ইউটিউব থেকে একটা শর্টস বা টিকটক থেকে একটা ভিডিও দেখে আইসা সাপোর্ট রেজিস্টেন্স ও ভাই ট্রেডিংয়ে উইদাউট সাপোর্ট রেজিস্ট্যান্স হাজারটা জিনিস আছে বুঝছেন তো আমরা যেখানে আসছিলাম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মানে কি কোনো মার্কেটের অভ্যন্তরীণ যে খোঁজখবরগুলো নিলাম ওগুলো কি ফান্ডামেন্টাল এখন ধরেন আপনি অল টাইমের শেয়ার কিনবেন অল টাইমের শেয়ারের দাম বাড়তেছে ওইটা আমরা কই দেখতেছি চার্টে দেখতেছি চার্টে অল টাইমের শেয়ার বাড়তেছে সেটা দেখতেছি কিন্তু আসলে তো অল টাইমের দাম কমতেছে এটা দেখতে পারি নাই কারণ কি কারণ হলো আমি কোম্পানির ফান্ডামেন্টাল সম্পর্কেই জানি না আমি কোম্পানির ভিতরগত অবস্থায় জানি না দিয়ে যশাটা আমাদের হয়েছে আমরা মার্কেটটাই বুঝি না আমরা ট্রেডিংয়ে চলে আসছি ইজি না ভাই ইজি না ট্রেডিং এত ইজি না অনেক ইজি যদি আপনি সেটা শিখেন আপনার যদি জানা থাকে বায়ার্সের সাইকোলজি সেলার্সের সাইকোলজি মার্কেটের মুমেন্টাম মার্কেটের ফ্লো মার্কেটের গতি এভরিথিং মার্কেটের ক্যারেক্টার যদি আপনি বুঝেন তখন আপনি দেখবেন আপনার কাছে সব কিছু ইজি মনে হচ্ছে রিজন কি জানেন ক খ সর সরা না পড়া আকার শিকার না পড়া আমরা কি বাংলা বানান পড়তে পারবো ইম্পসিবল আর এই জিনিসগুলো হইলো ট্রেডিংয়ের ক খ তাইলে এবার কি গেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গেলো এখন বলেন ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস কি টেকনিক্যাল অ্যানালাইসিস হল আমার চার্টের ভিতরে চার্টের ভিতরে যে জিনিসগুলো দেখি এই জিনিসগুলো হলো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝছেন তাহলে ফান্ডামেন্টাল টেকনিক্যাল ক্লিয়ার এখন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে মার্কেটের ভিতরগত অবস্থা তো জানলেন বাট টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি মার্কেটের রিড করা জানবেন মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি মার্কেটটারে পড়তে পারবেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিতরে কি করছেন আপনি কোম্পানির ভিতরগত জিনিস দেখছেন এখন আপনি চার্টের ভিতরে দেখতেছেন যে একটা কোম্পানির শেয়ারের দাম বাড়তেছে সবাই যখন দাম বাড়তেছে সবাই তো কিনবে বাট আপনি স্মার্ট তখন আপনি কি করবেন এত দাম বাড়তেছে শেয়ারের ফান্ডামেন্টাল একটু চেক করে দেখি কোম্পানির ফান্ডামেন্টালে যা দেখলেন সব ঝয় ঝামেলায় ভরা এখন টেকনিক্যালে যে জিনিস দেখায় ফান্ডামেন্টালে যে ওই জিনিস হইতেই হবে এমন কোনো কথা নাই ভাই টেকনিক্যালে আপনারা ভুচুং ভাচুঙ্গ দেখাইতে পারে বুঝছেন ওইটাই আমরা জানবো ক্যান প্রাইস আছেন অত ইম্পর্টেন্ট সেইটাই আমরা জানবো এই যে টেকনিক্যাল দেখতেছেন না এইখানে এই যে রেড হচ্ছে গ্রিন হচ্ছে এগুলা কোম্পানি মেনুপ্লেট করতে পারে অনেক বড় বড় যারা কোম্পানি আছে ওরা মেনুপ্লেট করতে পারে এইখানেই তো আমরা ফাঁসি আমরা যারা ট্রেডার ইনভেস্টর আসি যারা শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না কইরা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ট্রেড করি এই যে চার্ট তারাই তো আমরা এখানে ফাইসা যাই ওইদিকে কোম্পানির দাম কমতেছে বাট এই দিকে প্রাইজের দাম বাড়তেছে রিজেন কি এখানে ম্যানুপ্লেশন হচ্ছে তাহলে আপনার একজন ট্রেডার আর ইনভেস্টর হইতে হইলে ভাই অবশ্যই টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুইটাই জানতে হবে বুঝছেন এখন ধরেন আপনি একটা নিউজে শুনলেন সিএনএর নিউজে শুনলেন আজকে ডলারের দাম কমতে পারে এখন আপনি যখন ডলারের পেয়ারে যায় ট্রেড করবেন আপনি জানেন আপনার সাইকোলজি ভালো মার্কেটে এখান থেকে উপরে যাচ্ছে সমস্যা নাই কারণ খবর কী পাইছি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি খবর কি পাইছি মার্কেট আজকে ডাউনে যাবে তাইলে আপনি দেখতেছেন যাচ্ছে সমস্যা নাই বাট প্রাইস নিচে নামবে ওই মোমেন্টটা আপনি ওয়েট করেন যখন নিচে নামবে আপনার এত বড় প্রফিট দিবে বুঝছেন রিজন কি ইউ হ্যাভ আ ফান্ডামেন্টালস নলেজ যেটা হাজারটা মানুষের কাছে নাই আপনার কাছে আছে এই জন্যই দেখবেন শিক্ষিত মানুষ খিচায় পেপার পড়ে এডুকেটেড পার্সেন খিচায় পডকাস্ট শুনে মানে আপনারা আমি টিকটক দেখি বুঝছেন আমি এইখানে বলি আমি ট্রেডার বানাইতে আসি নাই আমি আসছি মানুষকে ইন্ডিভিজুয়াল মিলিনিয়র বানাইতে বিলিনিয়র বানাইতে আই অ্যাম ভেরি মাচ গরিব আই নো আই নো বাট আমি যতটুক জানি ততটুক যাতে মানুষ শিখতে পারে বুঝছেন ওই নলেজের কোনো দামই নাই যেই নলেজ আমি বিলাইতে না পারি ইটস মাই ফিলসফি এটা আমি আমার মনে হয় কারণ নলেজ বিলাইলে কখনো কমে না বুঝছেন সো যে যত বেশি স্মার্ট হবে সে তত বেশি এইখান থেকে একটা আর্নিং করবে ওই যে টিকটক একটা ভিডিও দেখেন না মাঝে মধ্যে সকালবেলা উইঠেই পঞ্চাশ ডলারের প্রফিট তুমি যখন এতই প্রফিট করতে পারো তুমি তোমার চোদ্দ গোষ্ঠীরে কও তোমাকেও যত জায়গা জমি আছে সব আমারে বেচা দাও আমি মার্কেটে টাকা ঢুকায়া কালকেই তোমাকে বিশতলা বিল্ডিং করে দিতেছি হে গরিব মানুষের গুলার ক্যান ঠকাও ভাই তুমি যে দেখাও সকালবেলা আইফোনটা নিয়েই সকাল উঠেই দুশো ডলার প্রফিট কোন মানুষগুলো ইনফ্লুয়েন্স হচ্ছে তুমি জানো যেই মানুষগুলোর কাছে আসি জমানো দুই হাজার টাকা যে মানুষগুলোর কাছে আসি জমানো পাঁচ হাজার টাকা তুমি ওই মানুষগুলোর একটা ইনফ্লুয়েন্স মাইরা দিলা ওই মানুষগুলো টাকাটা ঢুকায় ফেললো শেষ কারণ ওর কাছে নলেজ নাই বাট তুমি যে মানুষগুলোর ইনফ্লুয়েন্স করতেছ উল্টাপাল্টা এইটার মানে আমি বুঝি নাই ভাই তোমার মাধ্যমে ক্ষতি হচ্ছে মানুষের তুমি সমাজের ভিতরে ক্ষতি তৈরি করতেছো তুমি জানো কি না আমি জানি না তুমি দুবাই যাও তুমি যা কি সুচ্ছা তাই করো আই এম আ ট্রেডার আমিও জানি তুমি একদিনে কত টাকা কামাইতে পারো এটা আমি বুঝি আমি জানি অনেকে পিছিয়ে লাগিয়ে যাবে বাট আই ডোন্ট কেয়ার আমি জানি সত্যিটা জানি মানুষের ইনফ্লুয়েন্স করা বন্ধ করতে হবে ভাই সকালবেলা একটা ছেলে উইঠার টিকটক ভিডিও দেখতেছে হুট করে তোমার সামনে চলে আসলো সকালবেলা ঘুম থেকে উঠে এই ডিপোজিট পাঁচ হাজার টাকা প্রফিট ওই বেটা সব দুনিয়া সব কাজকাম কি বাদ দিয়ে দিবো মানুষে কী কী মানুষগুলা ইনফ্লুয়েস হচ্ছে মানুষের জমানো সব টাকা তোর কথা এখানে ঢুকাচ্ছে শেষ হয়ে যাচ্ছে পরে মেসেজ দিয়ে কান্দে ভাই আমার শেষ করে দিছে ওই গ্রুপে ভাই ওই ভিআইপি গ্রুপে গেছি আমি শেষ মানুষের ইনফ্লুয়েন্স করা বাদ দাও প্লিজ তোমার কাছে যেটা অফ ওইটা একটা মানুষের কাছে গলার কাটা তুমি এটা বুঝতেছো জানি না কতটুকু বুঝতেছো অবুঝ হো না ভাই তুমি কষ্ট করছো তুমি অনেক কষ্ট করছো জীবনে তোমার কষ্ট কেউ দেখে নাই আই নো বাট এমনভাবে ইনফ্লুয়েন্স করো না যাতে মানুষের মেরুদণ্ড ভাঙ্গা যায় এত ইজি না মার্কেট থেকে টাকা কামানো ভাই মার্কেট মার্কেটের গতিতে চলে ইফ ইউ হ্যাভ এ নলেজ আপনি এখানে ট্রেড করে করতে পারবেন সমস্যা নাই বাট এটা দৈনিক প্রফিট হবে এমনও না মাসে তিরিশ দিনের ভিতরে আপনি বিশ দিন প্রফিট করলেন পাঁচ দিন করলেন না স্বাভাবিক এইভাবেই মার্কেট কাজ করে দুনিয়ায় এমন কোনো ট্রেডার আর পয়দায় হয় নাই যে তিরিশ দিনের তিরিশ দিনই প্রফিটে থাকে আপনারা দেখায় তো অতটুক ভাই ইউটিউবে যেই ভিডিওটা আপনি দেখতেছেন টিকটকে যেই ভিডিওটা আপনি দেখতেছেন শিওর শট নামক বস্তু ওইটার ভিতরে লেখা হানড্রেড পারসেন্ট শিওর শট ওই একটা ভিডিও বানানোর জন্য ও দশ বার রিটেক নিছে ওই দশবার রিটেক দেখছেন দেখেন নাই আপনি তো শুধু দেখছেন ওর সাকসেসটা ওর পিছনে দেখেন নাই আপনি পিছনে দেখেন নাই এইটাই আমাদের থেকে বড়ো সমস্যা একদম হাত পায়ে ধৈরা বলি ভাই ইনফ্লুয়েস হওয়া বাদ দেন আরে ভাই আমি নিজে ইনফ্লুয়েস হয়ে যাই আমি নিজেই যখন অনেকক্ষণ টিকটকে ঢুকি মাঝে মধ্যে তখন দেখি কি জানেন ওরে ট্রেডার রে ভাই ওরে ট্রেডার ওরে ট্রেডার এত ট্রেডার যা বলার বাহিরে আমি নিজে ইনফ্লুয়েন্স হয়ে যাই হালা আমারও তো অ্যাকাউন্টে মোটামুটি আছে আমিও অবগমতন করুম নি পরে চিন্তা করি ইম্পসিবল এত সহজ না এত সহজ না মার্কেট থেকে টাকা ইনকাম করে এত সহজ না যদি সবাই হইতো তাহলে আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলতো সব টাকা এখানে ভর জেডিপির যত টাকা আসে এখানে ভর একদিনে বাই করে পদ্মা সেতু আরও একটা করুন বুঝছেন এই যে মানুষের ভুল ইনফ্লুয়েস করাচ্ছে না এগুলার থেকে আমি দূরে থাকতে চাই আমি জানি অনেকের বিরক্ত লাগতেছে যে আসছি আমি প্রাইজ অ্যাকশন শিখতে তুই আমার এড়ি কী কইতাস ভাই আমি মাপ চাইছি আমি আপনার প্রাইজ অ্যাকশন শিখাইতে আসি নাই ভিডিও ভালো না লাগলে নো প্রবলেম ভাই আমি সরি কারণ আমি সময় নষ্ট করছি বাট হাতের পাঁচটা আঙুল সমান না আমি মানুষের ভালো ট্রাইকে নিব ইনশাল্লাহ এটা আমার মোটিভ এবার ভিডিও যত লেন্দি হোক আমার সমস্যা নাই আমার অ্যাডসেন্স এখনও চালু হয় না আপনি বুঝতেছেন লাখ দুই তিন এক টাকা হয়ে যায় এতদিনের চ্যানেলে বুঝে গেছে সো এই প্যারা নিয়ে লাভ নাই কে কী ভাবলো কে কী বললো ভিডিওটা আমি বানাই শুধু মানুষের হেল্পের জন্য এই যে ইনফ্লুয়েন্স হই আমরা আমরা যে ইনফ্লুয়েন্স হই আপনি জানেন মানুষ কেমনে লস করে ভাই ও নিজে ট্রেডিং পারে না ও এমন একটা মানুষের দেয় অ্যাকাউন্ট হোল্ডিং করতে ভাই আপনি আমার অ্যাকাউন্ট হোল্ড করেন আমি আপনার একশো ডলার ভৈরা দিই আপনি ওইটা থেকে প্রফিট করে আমারে দিয়েন বোকা তোই সমস্যা এখানে ও নিজে যদি পারতো তোরটা ক্যান করে দেবে ও নিজে যদি পারতো তা তোরটা ক্যান করে দিবে আমার বুঝা আমার জাস্ট নর্মাল একটা আমি আমার মাথায় একটা জিনিস ঢুকি না আমি একটা কথাই বলতে চাই মানুষ এত পাগল কেমনে হয় মাঝে মধ্যে ইউটিউবে ভিডিও দেখবেন এক ডলার থেকে পঞ্চাশ ডলার যদি করে না দেখাইলো মার্কেটে দশ ডলার থেকে পাঁচ হাজার ডলার কেমনি করে না তুই কেন করস না বাট আমার ভিডিওতে আমি থামনেলে ইউজ করি দশ থেকে একশো বাট ওই জন্য আমার রিকোয়ারমেন্ট দুই মাস বুঝছেন এখন আপনিও বলতে পারেন ভাই আপনিও তো পঞ্চাশ থেকে নিরানব্বইতে নিছেন হ্যাঁ নিছি সময় তিন মাস দিছি আমি আপনার বলি না আপনি এখন বসবেন উইঠা যাবেন পাঁচ হাজার নিয়ে ইমপসিবল ইমপসিবল ওভার দ্য পিরিয়ড আপনি ভালো কিছু করবেন সাকসেস আসবে বাট সেই জন্য আপনার সময় লাগবে আপনার সময় দিতে হবে সাকসেস টেক টাইম সময় চায় যারা এখনও ট্রেডিং করতেছেন আল্লাহর রস্তে যারা না পারেন টিকটক ভিডিও দেখা এই যে পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিও দেখা মাপ চাইছি ডেপথ জানেন যে কোনো বিষয়ের ডেপথ খুঁজেন যে এই বিষয়টা কি তাইলে এখন জানবো প্রাইজ একশন কী অনেক বক করছি না অনেকের অনেক ভাল লাগবে অনেকের বোরিং লাগবে আর সমস্যা নাই আমার ধারা যে সব মানুষ খুশি হবে এটাও আমি আশা করি না কারণ আই নো মাই ফেস ইজ ব্ল্যাক ওকে আমি জানি আমার দেখতে খুবই বিচ্ছিরি লাগে অনেকে মনে করবে হালাই এডি কী কইতে আসে বোকাছোদায় হালাই কী কয় সমস্যা নেই ভাই তুমি গালি দাও বাট আমি শিওর এই ভিডিওটা যদি দশ হাজারও ভিউ হয় পাঁচ হাজার মানুষের মাথা খারাপ পছন্দ হবে এই ভিডিও রিজেন্ট কি জানেন কারণ ওরা এগুলার সাথে সাফার করতেছে আপনার ট্রেডার হইতে পারবেন হান্ড্রেড পারসেন্ট আপনি ইনভেস্টার হইতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার লাগবে নলেজ লাগবে সময় যদি সময় দিতে রাজি থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন যদি সময় না দেন মাফ চাইছি কারণ আমার প্রত্যেকটা ভিডিও তিরিশ চল্লিশ মিনিটের উপরে হবে আর আমি নলেজই দিব উল্টাপাল্টা কিছু দিব না এই যে কথাগুলো বলছি এগুলো আমার মনের কথা আমি প্রত্যেকটা মানুষের ধইরা ধৈরা বলতে চাই যারা বিআইপি গ্রুপে থাকে মাফ চাইছি ভাই তোকে পায়ে ধৈরা যাইস না নিজে ট্রেডিং শিখ নিজে ট্রেডিং শিখ ইউটিউব দেখা শিখ যেইভাবে পারত শিখ দুনিয়ায় নলেজ নেওয়ার হাজার রো শিখ শিখ যদি ইউটিউব দেখে না ঢুকে লং টাইম প্রসেস মনে হয় একটা মেন্টর ধৈরা শিখ বাট প্লিজ আগে শিখেন সরি অনেকক্ষণ তুই বলছি সরি একদম মন থেকে সরি আগে শিখেন প্লিজ আগে শিখেন দেন কিছু করেন এই দুনিয়ায় কিছু মানুষ পারে লার্নিং মাধ্যমে বুঝছেন মার্ক জাকার এত বড় ক্যান হয়েছে ফেসবুক এত বড় ক্যান হয়েছে ভাই ওর কোডিং এন্ড লার্নিং ছিল ও কোড করতে পারতো ফার্স্ট ওয়েবসাইট ওই বানাইছে নলেজ হান্ড্রেড পার্সেন্ট লাগবে এই দুনিয়ার যে কোনো টপিকে যে কোনো সিচুয়েশনে আপনি ভালো করবেন বাট রিকোয়ারমেন্ট কি নলেজ আমি কি করতে শিখলাম আমি শিখাবো প্রাইজ অ্যাকশন বাট কী বলতে শিখলাম আচ্ছা যাই বলতেছি ভাই আমি সরি মানে কি ইম্পর্টেন্ট বলা দরকার আছে ভাই আর না হলে মানুষ ভুল ট্র্যাকে যাবে তাহলে প্রাইজ অ্যাকশন জিনিসটা কি প্রাইজ অ্যাকশন জিনিস হইলো মার্কেটে দুই ধরনের মানুষ থাকে এক হলো বায়ার আর এক সেলার বুঝছেন এখন এই বায়ার আর সেলারের ভিতরেই টানাটানি হয় কী নিয়ে টানাটানি হয় প্রাইস নিয়ে টানাটানি হয় এই যে রেড ক্যান্ডেল দেখতেছেন এই যে গ্রিন ক্যান্ডেল দেখতেছেন কোথেকে আসছে এগুলা এই যে গ্রিন ক্যান্ডেলগুলা বায়ার রেড ক্যান্ডেলগুলা সেলার এই যে বায়ারস অ্যান্ড সেলার্সের ভিতরে কাপা কাপি মারামারি হচ্ছে না এই জিনিসটা কী অ্যাকশান বাট এই অ্যাকশানটা কিসের জন্য হচ্ছে প্রাইজের জন্য হচ্ছে কেউ বলতেছে ডলারের রেট একশো নয় টাকাই থাকবে কেউ বলতেছে না ডলারের রেট কুইমা একশো আট টাকায় আসবে তাহলে এই যে বায়ার্স অ্যান্ড সেলার্সের ভিতরে অ্যাকশন চলতেছে কিনিয়া নিয়া প্রাইজ নিয়া ইটস কল প্রাইজ অ্যাকশন বুঝছেন তাহলে প্রাইজ অ্যাকশনের মানে কি প্রাইজ অ্যাকশনের মানে হইল মার্কেটের ভিতরে বায়ার্স অ্যান্ড সেলার্সের ভিতরে যে অ্যাকশন ঘটে কখনও বায়ার এগ্রেসিভ হয়ে যায় এগ্রেসিভ মানে কি অনেক বাই করে ফেলে কখনো সেলার এগ্রেসিভ হয়ে যায় অনেক কিনা ফেলে আবার কখনও কখনো দেখবেন বায়ার এত বড় বড় ক্যান্ডেল বানায় কখনো কখনো সেলার এত বড় বড় ক্যান্ডেল বানায় এই যে বানাইলো এই জিনিসগুলাই প্রাইজ অ্যাকশন মানে কি প্রাইজের অ্যাকশন প্রাইজ নিয়ে মারামারি বায়ার্স অ্যান্ড সেলার্সের ভিতরে মার্কেটে দুই ধরনেরই মানুষ থাকে বায়ার্স সেলার্স দুই ধরনের মানুষ থাকে বায়ার্স অ্যান্ড সেলার্স এই সেলার্সের ভিতরে যে মারামারি হয় প্রাইজ নেওয়া এই ও বলতেছে প্রাইস বাড়বে ও বলতেছে প্রাইস কমবে বুঝছেন তাহলে এই যে বাড়ার কমার ভিতরে যে চাপাচাপি হয় এই জিনিসটাই হইল প্রাইজের অ্যাকশন বুঝা গেছে শেষ এখন যখন এই প্রাইজের অ্যাকশানটা ঘটে তখন মার্কেট কিছু প্যাটার্ন বানায় কারণ কি হিস্টরি রিপিট হিস্টরি সবসময় রিপিট হয় দশ বছর আগে যা হয়েছে ওইটা আরও একবার হওয়ার সম্ভাবনা থাকে বুঝছেন আর এই যে এইখানে এটা সম্পূর্ণ প্রিডিক্টেবল গেম ট্রেডিং ইজ আ প্রিডিক্টেবল গেম প্রিডিক্ট করতে হবে আপনার ফিউচার কি হবে এটা আপনার জানতে হবে থ্রু সি দ্য চার্ট এই চার্ট দেখে আপনার প্রিডিক্ট করতে হবে কতক্ষণ পর কি ঘটবে বুঝছেন তাহলে এই যে বায়া সেন্সেলাসের ভিতরে মারামারি কাটাকাটি হচ্ছে দ্বন্দ্ব প্রাইসটা নিয়ে এটাই হলো প্রাইজ অ্যাকশান আর এই প্রাইজ্যাকশানটা যখন ঘটে তখন এইটার ভিতরে কিছু প্যাটার্ন খেয়াল করি এখন এই প্যাটার্নের ভিতরে থাকে সাপোর্ট রেজিস্ট্যান্স অর্ডার ফ্লো অর্ডার ব্লক মার্কেটের লিকুইডিটি ফেয়ার ভ্যালু গ্যাপ বহুত কিছু ডিম্যান্ড জোন সাপ্লাই জোন চার্ট প্যাটার্ন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তারপর আপনার ধরেন আরও যা যা আছে এগুলো সব কিছু প্রাইজ অ্যাকশানের অন্তর্ভুক্ত সো যারাই আপনার বলবে এই যে একটা ক্যান্ডেল নিচে আসছে ওই এর পরের ক্যান্ডেল উপরে যাবে মাপ চাইছি ভাই এগর থেকে দূরে থাকেন এগুলো থেকে দূরে থাকেন হ্যাঁ ভিডিও দেখেন ফর নলেজ পারপাস ভিডিও দেখেন কোনো সমস্যা নাই আপনার একটা ক্যান্ডেল বোঝানোর তো কোনো দরকার নাই। আপনি যখন ফুল মার্কেট বুঝবেন এই ক্যান্ডেল আপনি এমনি বুঝে ফেলবেন এখন এই ক্যান্ডেল বুঝার জন্য এই যে এই ক্যান্ডেল ক্যান গ্রিন হইলো এটা ক্যান রেড হইলো এটার জন্য আপনার কি লাগবে এটার জন্য লাগবে আপনার ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বুঝছেন তাহলে প্রাইজ অ্যাকশনের প্রথম ধাপ কি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি এই চ্যানেলে ভিডিও আসবে প্রত্যেকটা ক্যান্ডেল পড়তে পারবেন ক খ যেমন দিয়া একটা ওয়ার্ড পড়তে পারেন এইভাবেও আপনি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দিয়ে প্রত্যেকটা ক্যান্ডেল পড়তে পারবেন একা মানুষ হয়তো ভিডিও আনতে একটু সময় লাগবে বেশ আর কিছুই না বাট সব সিকোয়েন্স ভাই শিখাই দেব ইনশাআল্লাহ আজকে অ্যাকশন শুরু হয়েছে নেক্সট আমাদের যে ক্লাস থাকবে ওইটা থাকবে কি ক্যান্ডেলস্টিক সাইকোলজি তাইলে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি জিনিসটা কি ক্যান্ডেলস্টিক সাইকোলজি জিনিসটা হইল এই যে একটা রেড ক্যান্ডেল হইল এই যে একটা গ্রিন ক্যান্ডেল হইলো এই জিনিসটা ক্যান হইল এই গ্রিন ক্যান্ডেলের পর এই রেডটা ক্যান হইল এই রেটটার পর এই ছোট রেটটা কেন হইল আর এই ছোটো রেটের পর এই বড়ো রেটটাই বা কেন হইল আর বড়ো রেটটা মালিক অনেকগুলো সেলার তাহলে অনেকগুলো সেলারের পরে আবার এতটুকু বায়ারই বা কেন হইলো প্রত্যেকটা জিনিস কাভার করবো ইনশাআল্লাহ নেক্সটে ভিডিও আসবে একদিনে ভাই এত কিছু সম্ভব না আপনার মাথার উপর দিয়ে যাবে শুধু এতটুক বলি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করবেন না রিজেন কি রিজেন হইল মার্কেট দুইটা মানুষ চালায় বায়ার্স অ্যান্ড সেলার্স আপনার অপোজিটে যেই মানুষটা আছে আর আপনি এই দুইজন মিলা মার্কেটটারে চালাচ্ছেন এখন আপনার জন্য যেই জায়গাটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন এই মানুষটার জন্য ওই জায়গাটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন তাহলে ও এখান থেকে বাই করতেছে আপনি এখান থেকে সেল করতেছেন তাইলে কি সাপোর্টও কাজ করলো না রেজিস্ট্যান্সও কাজ করলো না সো যারা শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ট্রিয়েট করতে চান আপনার মনে হয় যে সাপোর্ট রেজিস্ট্যান্স হইলে প্রায় সব হয়ে গেছে সরি আই হ্যাভ আ মাফ বুঝছেন আমি মাপ চাইছি ইংলিশ হয়েছে না আচ্ছা সমস্যা নেই আমি মাপ চাইছি আপনার কাছে প্লিজ শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে ট্রেড হয় না কারণ কি আপনার অপোজিট যে থিঙ্কার ও তো ওইভাবেই থিঙ্ক করছে যে ও এখন এইখান থেকে এই যে সাপোর্ট পাইছে এই সাপোর্ট লেভেল থেকে ও মার্কেট উপরে যাইতে চাইবে ও এখান থেকে নিবে সো এখানে তো আপনার লুজ করবেন অনেকে মেসেজ দিয়ে বলে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না কোথেকে করবে কয়বার করবে কেমনে করবে আপনার তো পুরো সাইকোলজি জানা লাগবে এই মার্কেটটা পুরো রিড করতে জানতে হবে আপনার সম্পূর্ণ রিড করতে জানতে হবে এইখানে বায়ার আসে এই বায়ারগুলো এইখানে এইসা সেল দিছে এগুলো আপনার জানতে হবে এই বায়ারগুলোই এইখানে এসে সেল দিয়ে কি করছে রেড ক্যান্ডেল বানাইছে এইখানে কি ছিল গ্রিন ছিল এই গ্রিন এরাই এইখানে এসা রেড হয় কেমনে হয় ছোট্ট একটা জিনিস বুঝাই দেই তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই যা বলতেছে সত্যি বলতেছে ওকে দেখেন এইখান থেকে যারা বাই করছে ওরা প্রফিটের জন্য সেল দিতে হবে আপনি এই কলমটা কিনছেন কলমটা আপনি কিনছেন ফর বিজনেস পারপাস এখানে যারা আসে সবাই বিজনেস করার জন্য আসে এখন এই কলমটা আপনি কিনছেন ততক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি জিনিসটা সেল না দিবেন তাইলে বায়ার এইখান থেকে কিনছে বায়ারের সেল দিতে হবে না বায়ার কই যায় সেল দিবে দেখেন এখন বায়ার এইখান থেকে কিনছে বায়ার কো সেল দিবে এইখানে যায় সেল দিবে বায়ারের এতটুকু জায়গায় কি প্রফিট না এইটাই সাইকোলজি সো বায়ার যখন এই লেভেলটাতে আসবে ও চিন্তা করবে আমার তো দেখি মোটামুটি থ্রি টু ফাইভ প্রফিট হয়ে গেছে মানে আমার এক টাকায় এইখানে সাড়ে তিন টাকায় পরিণত হয়ে গেছে আমি এখন বেচা দিই তখন ও এইখানে যারা কিনছে ও এখানে যা বেচা দেওয়ার পর রেড ক্যান্ডেল হয়েছে কারণ কি যারা বেচে তারা রেড ক্যান্ডেল বানায় তাহলে ওই নিজেই এইখান থেকে কিনলো ও নিজেই এইখানে যায় বেচা দিয়ে রেড বানায় দিল তাহলে ও নিজেই গ্রিন বানাচ্ছে ও নিজেই রেড বানাচ্ছে এটা কি এটা হলো মার্কেটের সাইকোলজি এখন এই প্রাইজ অ্যাকশন অনেক ভালোভাবে শেখার জন্য চারটা জিনিসের প্রয়োজন এক হলো আপনার ট্রেন্ড দুই হলো আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স তিন হলো আপনার ক্যান্ডেলিস্টিক সাইকোলজি চার হলো আপনার চার্ট প্যাটার্ন বুঝছেন ট্রেন্ড কারে বলে এই যে মার্কেটে এখান থেকে শুরু হয়ে আপে গেছে এটা কি আপ ট্রেন্ড এই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার ট্রেন্ড খেয়াল রাখতে হবে ওকে তারপর কি করবেন এই যে সাপোর্ট বানাইছে এই যে সাপোর্ট বানাইছে এই যে সাপোর্ট বানাইছে সাপোর্ট খেয়াল রাখতে হবে এখন আপনামার বলবেন ভাই একটু আগেই তো আপনি আমার বলছেন সাপোর্ট থেকে ট্রেড নেবেন না ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে অনেক ভালো ভালো জিনিস আছে ডিমান্ড জোন সাপ্লাই জোন অর্ডার ফ্লো অর্ডার ব্লক বুঝছেন এগ্রেসিভ বাইং এগ্রেসিভ সেলিং ফায়ার ভ্যালু গ্যাপ মার্কেটের লিকুইডিটি অনেক কিছু আছে অনেক কিছু আছে এগুলো প্রত্যেকটা টপিক নিয়ে দুই ঘন্টার ভিডিও হবে বুঝছেন যেগুলো আমি করাই আল্লাহ রহমতে আমার ব্যাচে আচ্ছা যাই হোক তাইলে মার্কেটের সাইকোলজি কি এইখান থেকে বায় এইখান থেকে সেলস তার মানে যেই মানুষটা এইখানে গ্রীন বানাইছে ওই এইখানে যে রিড বানাইছে তাহলে এই যে সাইকোলজিগুলো ঘুরতেছে এই সাইকোলজিগুলো কী প্রাইজ অ্যাকশন বুঝেন নাই তাহলে এটা জানার জন্য আপনার কি লাগবে ট্রেন্ড জানা লাগবে সবার আগে যে আপনার ট্রেন্ড কোন দিকে এখন এইখান থেকে যদি এতটুকু আমি আপ ট্রেন্ড ধরি তাইলে আমার মার্কেটের সাইকোলজি বোঝার জন্য এই একটা জিনিস কনফার্ম দেন সাপোর্ট রেজিস্ট্যান্স এখন সাপোর্ট রেজিস্ট্যান্সের বাপ হইলো আপনার ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই জোন খুব কম মানুষ আছে যারা ভালো ট্রেডার ওরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করে ওরা ট্রেড করবে হইলো অর্ডার ব্লকে ওরা ট্রেড করবে অর্ডার ফ্লোতে ওরা ট্রেড করবে ফায়ার ভ্যালু গ্যাপে ওরা ট্রেড করবে ডিম্যান্ড জোন সাপ্লাই জোনে সাপোর্ট রেজিস্ট্যান্সে খুব কম মানুষ ট্রেড করে আপনি চিন্তা করেন আপনি নর্মাল ট্রেডার এটা এখান থেকে সরাই দেই ধরেন আপনি নতুন ট্রেডার আপনি কিছু জানেন না আপনি এখন সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেবেন ধরুন একটা লাইন নিয়ে এইটারে আপনি ড্র করলেন সাপোর্ট জোন পাও খুব ভালো সাপোর্ট জোন আপনি এইটারে সাপোর্ট জোন ড্র করছেন এই সাপোর্ট জোন ড্র করার পরে আপনি এইখান থেকে চিন্তা করবেন কি মার্কেট রিভার্স নেবে এইখান থেকে চিন্তা করবেন মার্কেট রিভার্স নেবে ওকে নিলে নিসে রিভার্স এখানে এসে কি করছে মার্কেটটা ব্রেকআউট দিছে বুঝছেন এইখানে আইসা মার্কেটটা ব্রেকআউট দিছে এখন এই ব্রেকআউটের পরে আপনি তো জানেন না মার্কেট রিটেস্ট কেমনে কাজ করে ট্রেড কি আপনি ব্রেকআউটের পর নেবেন তাইলে আপনি যেটা একটা সাপোর্ট ভাবছেন এই লেভেল থেকে মার্কেট উপরে যাবে আপনি ট্রেড সরাই ফেলছেন বাট আপনি যদি ডিম্যান্ড জোন জানতেন আপনি যদি সাপ্লাই জোন জানতেন আপনি যদি অর্ডার ফ্লো জানতেন অর্ডার ব্লক জানতেন ফায়ার ভ্যালু গ্যাপ জানতেন তাইলে আপনি আর এই জায়গাটা ড্র করতেন না তখন আপনি অন্যভাবে জিনিসপত্র ড্র করতেন বুঝছেন ওইটা ক্যামেরা ড্র করতেন এখন যদি দেখাই পুরো ভিডিওটাই গোলায় যাবে বুঝছেন তাইলে আমরা সাপোর্ট রেজিস্টেন্সের থেকেও অ্যাডভান্সড সাপোর্ট রেজিস্টেন্সের বা আপনি ট্রেড করবো ইনশাআল্লাহ সামনে ওইটা আমি এইখানে শিখাবো যদি আল্লাহ আমার বাঁচায় রাখে কারণ একটু বিজি থাকি আমি ট্রাই করব ইনশাআল্লাহ তাইলে প্রাইজ অ্যাকশান শিখতে হলে আমার কি লাগবে ট্রেন্ড লাগবে সাপোর্ট রেজিস্ট্যান্স লাগবে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি লাগবে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কি দেখেন আচ্ছা এই যে এইখানে একটা রেড হইলো এইখানে একটা গ্রিন হইল দেখেন এইখানে একটা বুলিশ মানে বুলিশ মানি কি বুলিশ মানি হইলো গ্রিন ক্যান্ডেলগুলোকে বুলিশ বলে রেড ক্যান্ডেলগুলোকে ব্যারিশ বলে তাইলে এখানে যদি এত সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল হওয়ার পরে এইটা আবার রেড ক্যান আসলো এটা ক্যান রেড আসলো এইটাই হইলো আপনার ক্যান্ডেলস্টিক সাইকোলজি তারপর এই রেড আসলেও এত বড় একটা উইক ক্যান দিল এত বড় একটা শ্যাডো দেয়া নিচে ছোট একটা উইক ক্যান দিল এত বড় একটা শ্যাডো দেওয়া নিচে দেখেন একটু ছোট একটু বডি ক্যান দিল এইটাই প্রাইজ অ্যাকশন এই যে এইখানের যে প্রাইসটা হয়েছে এই প্রাইজের ভিতরে যে অ্যাকশানটা ঘটছে এই জিনিসটাই আপনার জানতে হবে তাহলেই আপনি হবেন প্রাইজ অ্যাকশানের আসল মালিক এই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড করে আপনি কখনো প্রাইজ অ্যাকশানের কিচ্ছুই বুঝবেন না বুঝছেন তাইলে আপনার ট্রেড করতে গিয়ে করতে হবে ট্রেড করতে হবে হইল ট্রেন্ড দেখা সাপোর্ট রেজিস্টেন্স দেখা বলতেছি সাপোর্ট রেজিস্ট্যান্স বাট শিখবেন কি অর্ডার ফ্লো অর্ডার ব্লক ডিমান্ড জোন সাপ্লাই জোন ফায়ার ভ্যালু গ্যাপ লিকুইডিটি ওই জিনিসগুলো শিখবেন সাপোর্টটা সিস্টেম অনেক পুরানো হয়ে গেছে ভাই যারা মার্কেট চালায় ওরা বলদ না ওরাও আপনার আমার মতন আমার না সরি আপনার মতন মানে আপনার মতন অনেকে স্মার্ট ওরাও জানে যে এই সিচুয়েশানে আইসা মানুষ সাপোর্ট খুঁজবে উপরে নিতে চাবে এখন অনেকে চিন্তা করবে এই লেভেলটাতে আসছে সাপোর্টটা ব্রেক করে ফেলছে সিক্সটি পার্সেন্ট বডি উপরে এই যে তার মানে কি এই সাপোর্টটা এখন কাজ করবে ও চিন্তা করবে এত সুন্দর সাপোর্ট লেভেল একটা ক্যান্ডেল বানাইছে অনেকের কাছে সাইকোলজি মনে হবে ও এই ক্যান্ডেলের থার্টি পার্সেন্ট নিচে আগের উপরে তার মানে মনে হয় দাগের উপরে থাকলে সব বায়ারেরা থাকে তাহলে মানে এইখানে বায়ার ও এইখানে আইসা এই নেক্সট ক্যান্ডেল আপে মারবে শেষ ফার্স্ট পরে চিন্তা করবে এইটা হয় নাই নেক্সট হবে মার্টিংগেল শেষ মার্টিংগেল শেষ শুধু সাপোর্ট রেজিস্টেন্স দিয়ে ট্রেড হয় না আপনার বহুত কিছু দেখতে হয় তাইলে মার্কেট বুঝার জন্য দুই ধরনের ওয়ে আসে একটা হলো আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা হলো আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি যেটা কোনো মার্কেটের অন্তর্নিহিত খবর আমরা পায়ে থাকি যেমন ধরেন আজকে আপনি বললেন সিএন এর দাম কমবে তাহলে জাপানিস ইএনের দাম যদি কমে জাপানের ট্রেড হয় কার সাথে জেবিপি ইউএসডি নাম শুনছেন অবশ্যই শুনছেন ইউর ট্রেডার ব্রো তাহলে জেবিপি ইউএসডি মানে কি জাপানিস ইএন এবং ডলারের ভিতরে ট্রেড হচ্ছে অনেকে এইটাও জানে না যে এই যে জেবিপি ইউএসডি ইউরো ইউএসডি এগুলোর মানে কি বুঝলে দিই ইউরো ইউএসডি কি জানেন ইউরো ইউএসডি হইল ইউরো মানে পাউন্ড ইউএসডি মানে ডলার তাইলে আমরা কই ট্রেড করতেছি পাউন্ডের ভিতরে আর ডলারের ভিতরে ট্রেড করতেছি দুই দল বায়ার্স অ্যান্ড সেলার্স আপনি আর আমি আমি বলতেছি ইউরোর দাম বাড়বে আপনি বলতেছেন ইউরোর দাম কমবে তাহলে ইউরোর দাম যদি কমে অটোমেটিক ডলারের দাম বাড়বে তাহলে একজন বলতেছে ডলারের দাম বাড়বে আরেকজন বলতেছে ইউরের দাম বাড়বে এখন এই দুজন মিললে ট্রেড করতেছে এখন এই এতটুক জায়গার ভিতরেই কোটি কোটি ট্রেডার বসে আছে কোটি কোটি ইনভেস্টর বসে আছে সবার মাথায় এক কেউ এইখানে ক্যান্ডালিস্ট্রিক সাইকোলজি দেখে ট্রেড পেস করবে কেউ এইখানে ক্যান্ডারিস্ট্রিক সাইকোলজি দেখে ট্রেড পেস করবে কেউ এইটার একটা জোন বানাবে কেউ এইটার একটা জোন বানাবে মার্কেটে কোটি মানুষের কোটি ধরনের মাইন্ডসেট বুঝছেন এখন যার মাইন্ডসেট এখানে ভালো থাকবে যে মার্কেটকে রিট করতে পারে সে এইখানে প্রফিট করবে তাইলে ইউরো ইউএসডির ভিতরে পার্থক্যটা কি দুইটা পেয়ার মানে কি দুইটা কারেন্সি পাউন্ড একটা কারেন্সি ডি একটা কারেন্সি এই দুইটা কারেন্সির ভিতর কি হচ্ছে লড়াই হচ্ছে লড়াইটা কে করতেছি আপনি আর আমি থার্ড পার্টি জাহান নামে যাক মরে যাক আমরা করতেছি এই লড়াই এই লড়াই আমরা কইরা কারো কারো প্রাইজের দাম অনেক বাড়ায় দিচ্ছি ধরেন আজকে মোস্ট অফ দ্য ট্রেডাররা চিন্তা করলো যে আজকে ডলারের দাম বাড়বে তখন কী হবে আজকে ডলারের দাম যদি বাড়ে তাহলে বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হবে তখন হবে এগ্রেসিভ বাইং আর এগ্রেসিভ বাইং যদি হয় এখানে কোন কোন পেয়ারের ভিতরে ট্রেড হচ্ছে ইউরো ইউএসডির ভিতরে ট্রেড হচ্ছে তাহলে ইউরোর দাম বাড়বে ভাই দুইটা পেয়ার এগ্রেসিভ বাইং হলে ইউরোর দাম কেমন বাড়বে ইউরোর দাম বাড়বে কারণ যেই পেয়ারটা আগে থাকে ধরেন ইউরো ইউএসডি এ সিইউডি যেই জিনিসটা আগে থাকে ওই জিনিসটার ভ্যালু বেশি থাকে যেমন ইউরোর তুলনায় ডলারের দাম কম এই জন্য ইউরো ইউএসডি থাকে কোনো পেয়ারা দেখছেন কখনো ইউএসডি ইউরো আগে ইউএসডি পরে ইউরো না পসিবল না আগে যেই পেয়ারটা থাকে ওই পেয়ারটার প্রাইস বেশি থাকে এখন ওই পেয়ারটার প্রাইস আরও বাড়াইতে চাই না হলে আরও কমাইতে চাই এটা কম্পেয়ার করে কেমনে আর একটা কারেন্সি নিয়ে আসে যেটা ওইটার আশেপাশে থাকে এখন ধরেন এ সিএডি মানে কি অস্ট্রেলিয়ান ডলার ক্যানাডিয়ান ডলার এই দুইটার ভিতরে পেয়ার হয় সবসময় দেখবেন এইউডি আগে থাকে দুইটা প্যারের ভিতরে যেইটার প্রাইস বাড়াইতে চায় ওই প্যারটা আগে থাকে তাহলে ইউরো ইউএসডির তুলনায় বেশি দামি এই জন্য ইউরো আগে বুঝছেন এ ইউডি জেবিপি মানে কি অস্ট্রেলিয়ান ডলার জাপানিজ সিএনের তুলনায় অনেক দামি এই জন্য অস্ট্রেলিয়ান ডলার আগে থাকে পরে জাপানিজ ইউএন আসে এখানে সব ফরেন কারেন্সি রয়ে গেছে আজকে আজকে দিনের ভিতরে এই যে এ ইউএসডি এখানে এ প্রাইস বেশি ইউরো ইউএসডি পাউন্ডের প্রাইস বেশি কার তুলনায় বেশি ডলারের তুলনায় বেশি জেবিপি ইউএসডি জেবিপির তুলনায় বেশি কার তুলনায় ইউএসডির তুলনায় এখন দেখেন তো কোনো জায়গার ভিতরে আপনি জাপানি সিয়ান আগে দেখবেন দেখেন তো পুরো পেয়ারের ভিতরে এটা কেন ইউজ করছি এখন এই যে এই যে ইন্টারফেসটা এটা হলো ট্রেডিং ভিউ বুঝছেন এটা এতদিন দেখাই নাই কারণ আই ডো্ট হ্যাভ অডিয়েন্স এখন দেখাচ্ছি আপনার ট্রেডার হইতে হইলে এইটা লাগবে মাস্ট উইদাউট দিস আপনি ট্রেডার হইতে পারবেন না ইম্পসিবল ইমপসিবল কারণ এইখানে যে ফিচারগুলো থাকে ওইটা অন্য কোথাও থাকে না আমি এটা নিয়ে একটা ভিডিও বানাই দেবো ইনশাআল্লাহ খুবই ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানু বুঝাই দিব আর এই যে ট্রেডিং ভিউ এইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কোনো টাকা আমার দিবে না জাস্ট আপনার যাতে খুঁজতে সহযোগিতা হয় বুঝছেন বাই দা ওয়ে আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে যতগুলো লিঙ্ক দেখেন কোনোটার ভিতরে উল্টাপাল্টা কিচ্ছু নেই ভাই কিচ্ছু নেই জাস্ট আপনার সার্চ করতে যদি কষ্ট হয় দ্যাটস ওয়াই আমি এগুলো দিয়ে রাখছি যাতে ক্লিক করলে আপনি ওইখানে যাইতে পারেন বুঝছেন যদি এমন কিছু হইতো তাইলে আমি বলতাম আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন আমার টেলিগ্রামের লিঙ্ক আছে নাই আমার টেলিগ্রামের লিঙ্ক নাই দেই নাই আমি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক নাই এমন কোনো না যে আমি ভিআইপি গ্রুপে বিজনেস করতেছি যে আপনার দিয়ে অ্যাকাউন্ট খোলাবো আর আপনার আমি ট্রেডার বানাই দেব ইম্পসিবল ভাই ট্রেডার আপনি হবেন নিজেই হবেন কিন্তু সময় লাগবে শিখা লাগবে প্র্যাকটিস লাগবে যোগ্যতা লাগবে তারপর হবেন অন্যের মাধ্যমে কিচ্ছু করেন না বারবার একটা কথা বলি ধরা আর খায়েন না জীবনে বহুত ধরা খাইছেন আর খায়েন না একটা কথা নর্মালি বুঝেন ও যদি পারে ও যদি নিজে ট্রেড করতে পারে আপনি কেন পারবেন না ভাই আর আমাদের কাছে কেন সময় নাই আমরা পাগলের মতন করি আমাদের কাছে সারা সারাদিন টিকটক দেখার সময় আছে বুঝছেন আমাদের কাছে সারা দিন চ্যাটিং ফ্যাটিং করার সময় আছে আমাদের কাছে বাইরে ঘোরার সময় আছে অনেক সময় আছে বাট নলেজের বেলায় আমরা কেন রাত কানা হয়ে যায় ভাই সময় দেন একটু প্লিজ একটু সময় দেন ভাই ঘুমায় গেছিলাম বুঝছেন রাত বাজে এখন অলমোস্ট তিনটা কালকে বিজি থাকবো আজকে রাত জায়গা হইলেও ভিডিওটা বানাই দেই আমার অনেক ভাইরা বসে আছে অনেক আশা নিয়ে ভিডিও দেখার জন্য সো আমি ভাইদের নিরাশ করতে পারবো না আমার এক্সাম ছিল দ্যারসোই আমি ভালোভাবে ভিডিও আপলোড করতে পারিনি আমার অনেক ইচ্ছা ভাই জানেন আমার অনেক ইচ্ছা আমি সারাদিন লাইভ করতে পারতাম ক্যামেরার সামনে আইসা আমার ভাইগুলারে নিয়ে আমার বোনগুলারে নিয়ে যারা যারা নলেজের পাগল যারা নলেজের পাগল স্ট্রাটাজি দেন ভাই মাফ চাইছি স্ট্র্যাটাজি কোনো কাজে দিবে না আপনারা আমি একটা স্ট্র্যাটাজি দিলাম ওইটা আমার জন্য সুইটেবল আমার স্ট্র্যাটাজি আপনারা আমি কেমনে দিব আমি আমার স্ট্র্যাটাজি ভাই আপনারা কেমনে দিব বলেন আমি মার্কেটের অ্যানালাইসিস দেখতে দেখতে নিজে বানাইছি ওইটা আমার জন্যই সুইটেবল আপনার জন্য না তাইলে ওই যে স্ট্র্যাটাজি আমার স্ট্র্যাটাজি না চায়া শিখেন প্লিজ ভাই শিখেন আজকে না হয় আপনি স্ট্র্যাটাজি নিলেন দুই দিন প্রফিট করলেন একটা ভিআইপি গ্রুপ অ্যাড হলেন একদিন প্রফিট করলেন আপনার লাইফকে তিন দিনের শেষ আপনি বুঝেন না ভাই আপনার লাইফকে তিন দিনে শেষ আপনার সারাটা জীবন এই লাইনে থাকতে হবে দুনিয়ায় যত দিন টাকা এক্সিস্ট করে টাকা টাকা এক্সিস্ট করে টাকা বলতে আমি বুঝাইছি ডলার সব কিছু দেওয়া নেওয়ার পন্থা যতদিন পর্যন্ত আছে এই লাইন ততদিন উন্মুক্ত আমাদের দেশে এটার আমরা লাইটলি নিয়ে ফেলছি এটা একটা লাইটলি না বাইরের রাষ্ট্রে যান ওরা সারা দিন জব করবে জব করার পর বাসায় আসা বুঝেন নাই ওরা ইনভেস্টিং শিখছে ইনভেস্টিং শিখছে ট্রেডিং শিখছে আমি বলি না যে আপনার ট্রেডার এখনই ক্যারিয়ার হিসাবে নেন না ট্রেডার আপনার এখনই ক্যারিয়ার হিসাবে নিতে হবে না আপনি জিনিসটার আগে বুঝেন আপনি জিনিসটার আগে দেখেন জব করতেছেন করেন স্টুডেন্ট মানুষ করেন একটা জায়গায় খরচা হইলেও তো আপনার বিশ টাকা খরচা হয়ে যায় এই যে সামনে ঈদ আসতে আসে খিচায় মার্কেট করবেন না আপনি আপনার জীবনটার জন্য এইদে মার্কেট করেন না আমি বলি আপনি মার্কেটটা করেন না যার টাকা শর্ট আছে মার্কেট করেন না হয়তো ভালো একটা জায়গা থেকে শিখেন না হইলে ওই টাকাটা রাইখা দেন ইউটিউব থেকে ফ্রি শিখা আপনি ট্রেড করেন যদি লুজ হয় সমস্যা কি ভাই আপনার একটা শার্ট আর একটা প্যান্টই তো লুজ হয়েছে তাই না বাট আপনি শিখছেন অনেক কিছু বুঝছেন এটা অনেক বড় একটা কথা বলে ফেলছি কারণ মানুষের ঈদের সময় আমি বাধা দিছি হয়তো বাট আমার ফার্স্ট ডিপোজিট ভাই ঈদের টাকাই ছিল আমার প্রথম ডিপোজিট ঈদের টাকাই ছিল দেড়শোয় আমি বলতেছি আমি আমি যেমন আমি জাস্ট ওইভাবে আপনাদের সামনে নিজের রিপ্রেজেন্ট করতেছি আমি অনেক কিছু আমি অনেক কিছু এটা আমি কখনো প্রুভ করতে চাই না আর আমি না আমি খুবই নগণ্য মানুষ আমার থেকে নগণ্য এই দুনিয়ায় কোনো মানুষ নাই বাট ওই যে আমার ভিতরে যদি এতটুকু রাইট থাকে আমি ওইটা মানুষের দিতে চাই আমি ভুলে ভরা ভাই একদম সত্যি কথা আমার জীবনের প্রথম ডিপোজিট মার্কেটের টাকাই ছিল ইভেন আমার অনেক স্টুডেন্ট আছে যারাই মার্কেটের টাকাই ডিপোজিট করতেছে আপনি যদি ভিডিওটা দেখেন স্যালুট বস স্যালুট স্যালুট ইনশাল্লাহ কোরবানিতে হ্যাঁ বইড়ে মার্কেট করবেন কোনো সমস্যা নেই সরি সরি বের হয়ে গেছে এটা বলতে চাই নাই আমি কোরবানিতে অনেক ভালোভাবে মার্কেট করবেন বুঝছেন এইবার স্কিপ করেন মানুষ চিনতেও আমরা দশ পনেরো হাজার টাকা লস করে ফেলি করেন না ভালো একটা জায়গায় কোর্স বাট হ্যাঁ তার ভিতরে কিছু থাকতে হবে বুঝছেন ভালো একটা জায়গায় কোর্স করেন অথবা ইউটিউব থেকে অনেক ভালোভাবে শিখেন নোট করেন লিখতে শিখেন বুঝেন দেন একটা মেন্টর ধরেন যে আপনার হাতে কলমে শিখাই দিতে পারবে আপনার মতো কইরা তারপর আগান না ভাই এটা ক্যারিয়ার নেওয়ার মতো একটা জিনিস বাট এইটার জন্য যতটুকু সময় দিতে হবে সেটা আপনি দেন না যদি ওই সময়টা আপনি দেন যতটুক সময় আপনি এটা ক্যারিয়ার হিসেবে দাঁড়াবে আপনি ভালো করবেন আপনার জব ছাড়া দেওয়ার দরকার নাই আপনি টিউশন করতেছেন ছাড়া দেওয়ার দরকার নাই নো প্রবলেম নো প্রবলেম দিনের দুই ঘন্টা সময় দিলে এনাফ মানুষ পাঁচ মিনিটে বড়লোক হইতে চায় ও আজকে পঞ্চাশ ডলার ভরছে ও দুইটা ট্রেডম্যারে দেয় পঁচিশ পঁচিশ ক্যান ভাই দুটা ট্রেড মারার পর কী করবি বিকালে যায় তো এই চাই খাবি বাবু খাইছো বাবু ঘুমাইছো এগুলাই তো করবা ভাই কি দরকার আছে সময় নাও ওই পঞ্চাশ ডলার ট্রেড তুমি দশ দিনে করো দৈনিক পাঁচ ডলার করে করো লস হয়ে গেছে মার্কেট থেকে উঠা যাও প্রফিট হচ্ছে আস্তে আস্তে ট্রিল করো ট্রিল করো আস্তে আস্তে ট্রিল করো বুঝো নাই তারা কোনো দরকার নাই ভাই তুমি এতটাও বিজি না যে তোমার পাঁচ মিনিটেই দশ হাজার লাগবে তুমি এতও বিজি না আর যদি তুমি এত বিজি হইতা ওই থিঙ্কিং যদি তোমার থাকতো তাহলে তুমি জিনিসটা শিখতা বুঝছো তুমি এতটা বিজিও না আর তুমি অতটা স্মার্টও না দ্যাটস ওয়াই তুমি পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে বড় হয়ে যেতে চাও পসিবল না ভাই ষাটটা বছর আল্লাহ তালা মানুষের ক্যান দিছে আল্লাহ তালা সবাইরা সাকসেস দিবে কিন্তু তার সময় অনুযায়ী সো শর্ট টার্ম থিঙ্কিং বাদ দাও লং টার্ম ভাবো যে আজকে আমি ট্রেডিং শিখবো এক মাস আমি প্র্যাকটিস করবো দেন আমি ছোটো একটা ক্যাপিটালের ডিপোজিট করব দেন আস্তে আস্তে আমি মার্কেটের সাথে ফেমিলিয়ার হব আফটার চার মাস আমি একজন ট্রেডার হব বাট তুমি তো চার ঘন্টা দিতেই রাজি না এই যে ভিডিওটা তিরিশ চল্লিশ মিনিটের হবে তোমার বিরক্ত লাগতেছে একটা কথাও ফালতু বলছি অনেকের কাছে ফালতু মনে হতে পারে বাট অনেকের কাছে মোটিভেশান সো ওই যে আমার থিঙ্কিং একটাই ভাই দুইটা মানুষও যদি আমার এই ভিডিও দেখা বলে যে হ্যাঁ ভাই আমার হেল্প হয়েছে ইটস এনাফ ফর মি তাহলে প্রাইজ অ্যাকশান জিনিসটা কী মার্কেটে দুই ধরনের মানুষ থাকে বায়ার্স অ্যান্ড সেলার্স এই বায়ার্স অ্যান্ড সেলার্সের ভিতরে যখন অ্যাকশান ঘটে সেটা কী নিয়ে ঘটে প্রাইজ নিয়ে ঘটে কেউ বলে প্রাইজের দাম বাড়বে কেউ বলে প্রাইজের দাম কমবে এখন যারটা হয় সে প্রফিট এই যে দাম কমবে বাড়বে কিনিয়া ঘটে প্রাইজ নিয়ে ঘটে অ্যাকশান হচ্ছে একটা লরি হচ্ছে এই জিনিসটাই হলো প্রাইজ অ্যাকশান আর এটা যখন ঘটে তখন মার্কেটের ভিতরে কিছু প্যাটার্ন তৈরি করে ডাব্লিউ প্যাটার্ন ভি প্যাটার্ন এম প্যাটার্ন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক সাইকোলজিক্যাল প্যাটার্ন চার্ট প্যাটার্ন সাপোর্ট রেজিস্ট্যান্স অর্ডার ফ্লো অর্ডার ব্লক ফায়ার ভ্যালু গ্যাপ মার্কেটের লিকুইডিটি বহুত কিছু ঘটে এই যে যা কিছু ঘটে এগুলো সব কি প্রাইজ অ্যাকশানের মাধ্যমেই ঘটে বুঝছেন এখন এগুলা ক্যান ঘটে কেমনে ঘটে কোনটার নাম কি কোনটা কেমনে কাজ করে প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়ালি আধা ঘন্টা এক ঘণ্টার করে ভিডিও আসবে এই চ্যানেলে ইনশাআল্লাহ সময় দেন আশা করি বানায় ছাড়বো ইনশাআল্লাহ যদি আপনি নিতে চান এটার ভিতরে কতটুক পানি আছে আধা লিটার বাট আমি যদি এখন একটা পাঁচ লিটারের গ্যালন নিয়ে এটার উপরে ঢালি কি হবে ও নিতে পারবে উপর দিয়ে পড়া যাবে বুঝছেন কিন্তু আমি যদি একটা পাঁচ লিটারের ভালো কিছু এখানে রাখি তখন ও পাঁচ লিটার ও পাঁচ লিটার ইকুয়াল পানি পড়বে না সো আমি আপনার নলেজ দিতে চাই এখন আপনি নেওয়ার জন্য কতটুকু প্রস্তুত সেটা দেখেন আপনি আমি আপনার নলেজ দিতে চাই দিয়ে যাব ইনশাল্লাহ এবার আপনি ওইটারে কেমনে নিবেন আপনার ওইটার উপরে কতটুক ডেডিকেশন এই জিনিসটাই ইম্পর্ট্যান্ট আপনি আমার সম্মান দিস ভালোবাসছেন আমিও আপনার ভালোবাসা দিব দুনিয়াটাই গিভেন টেক না আপনি আমার দিসেন আমার থেকে আপনি পাওনা আসেন লাইগা থাকেন নিরাশ কখনো করব না ইনশাল্লাহ আর একটা কথা অন্যরা দেখে ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নাই যেই মানুষটার দেখে আপনি ইনফ্লুয়েন্স হচ্ছেন এমন ভাবে রিপ্রেজেন্ট করে ভাই ওরা হ্যাঁ রে ভাই মনে হয় মার্কেটে শুধু টাকা ঢুকাইলেই মনে হয় টাকা এত ইজি এতই ইজি তাহলে তুই তোর বাপের ক তোমার সব জায়গা জমিন বেচো গোষ্ঠীর যা যা আছে সব বেচো বেচে আমার অ্যাকাউন্টে দাও আমি কালকে ডাবল বানিয়ে দিচ্ছি এই কনফিডেন্স যদি না থাকে তাহলে তুমি অন্য একটা মানুষের কেন কো আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুইলা পঞ্চাশ ডলার ডিপোজিট করো আমি তোমার আজকে আইফোন কেনার টিয়া বানায় দিতেছি দেড় লাখ তুমি পাঁচশো ডলার ডিপোজিট করো আমি আজকেই তোমার দিতেছি গাড়ি কেনার টিয়া পসিবল এতই যদি তোমার নলেজ থাকে এতই যদি তুমি মার্কেটের সাথে ফেমিলিয়ার হয়ে যাও তুমি ট্রেড মার্লি উইন হয় তাহলে তুমি নিজে করো ভাই তুমি মানসেরে কেন করতেছো তাহলে তুমি দশ হাজার ডলার ভরো দশ হাজার ডলার ভরে ওইটার এক লাখে কনভার্ট করো এক লাখ কনভার্ট করে বের করো দশ লাখ টাকা হবে বাংলাদেশের দশ জায়গায় চলে যায় ইফতার করাও ইউ হ্যাভ এ লড অফ মানি টাকা তো তোমার না টাকা তো মার্কেট থেকে আসতেছে আর এই মার্কেটে এত টাকা এত টাকা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা আপনি কি জানেন হাউ মাচ মানি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এভরিডে ইন ফরেক্স মার্কেট দেখছেন ফাইভ ট্রিলিয়ন ডলার এটা আরও বেশি এই সিক্স ফাইভ ট্রিলিয়ন ডলারটা যে কত বেশি এটা জানার জন্য একটু কম্পেয়ার করি হাউ মাছ ইন্ডিয়ান জেডিপি থ্রি ট্রিলিয়ন ডলার তাইলে এটা ডাবল করেন সিক্স ট্রিলিয়ন ডলার তার মানেই সারা বিশ্বে প্রতিদিন ইন্ডিয়ার জেডিপির দুই গুণ টাকা ট্রেড হয় এই মার্কেটটা কত বড় তাহলে এত বড় একটা মার্কেটের ভিতরে তুমি কী লেগে ভাই বিশ ডলার লয়ে পড়ে রয়েছো ইউ হ্যাভ আ লড অফ নলেজ আমি বুঝতেছি না আমার মাথায় ঢুকতেছে না এত নলেজ থাকার পরেও তুমি কী লেগে মানুষের তিরিশ ডলার চল্লিশ ডলার বড় বানানোর লেগে এত পেরায় আসো আর হয় না তো কেউ তুমি যে বড় বানাইতে চাও কেউ কি হয় তাহলে আমার মাথায় একটা জিনিস ঢুকে না ভাই ইউ হ্যাভ অফ নলেজ তাই না ব্রো তুমি তিরিশ ডলার একদিনে একশো ডলার করে দাও ওই একশো ডলার একদিনে ডলার করে দাও ওই ছয়শো ডলার তুমি তিন দিনে আঠারোশো ডলার করে দাও আড়াই লাখ টাকা ব্রো তাহলে তুমি মানুষেরটা কেন করে দাও তুমি নিজেরটা করো আর মানুষেরটা করো করো ভালো কথা কয়জন বলছে যে আমি ভিআইপি গ্রুপ থেকে ইনকাম করে ছিঁড়া বিরা ফেলছি পসিবল না এই দুনিয়ায় আপনার নিজেকেই হাঁটতে হয় আর যদি তোমার নলেজের এতই জোর থাকে তাহলে তুমি ধরো না কয়েকটা মিডল ক্লাসের হে পোর পিপল তোমার কাছে কত আছে দুই হাজার টেয়া দাও তোমার বানা দিতেছি চার হাজার এমন এক লাখ মানুষেরা ধরেন ইউ আর পোর পিপল তোমাকে এক লাখ আমি কালকেই দুই লাখ বানিয়ে দিচ্ছি এটাও তো করেন না ভাই কেন স্পেসিফিক মানুষের তিরিশ চল্লিশ ডলার দিয়ে আপনার রেডি করতে হবে সো আমি যারা করে অগ্রদোষ দিই না ওইটা সমস্যা নেই হয়তো অনেকে হেল্পফুল হয়ও আই ডোন্ট নো আমি জানি না বাট আমার কথা হইল আমি না কেন আমি কেন না বাহিরে চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট মানুষ ট্রেডিং ইনভেস্টিং সম্পর্কে জানে আমি কেন না আমি কেন মান সেরে দিয়ে করাবো আমার এই একটা জায়গায় লেখ আমি কেন অন্যের সিগনাল নিব আমি কেন ট্রেডার হইতে পারবো না আমার থিঙ্কিং কেন এত ছোট আমি কেন এত ফকির নি মানুষ বড় হয় তার মাইন্ডে আপনার মাইন্ড এত ছোটো কে ভাই যে আপনি অন্যের মাধ্যমে বড়লোক হবেন আপনি দেখছেন এই দুনিয়া অন্যের মাধ্যমে কেউ কিছু করতে পারে মামুর জোরে চাকরি পাওয়া সম্ভব কাজটা কিন্তু নিজে কি করতে হয় সো আপনার কাছে যদি কিছু টাকা থাকে আপনি শিখেন ওইটা হলো আপনার মামুর জোর বাট আলটিমেটলি ট্রেডিং আপনার করতে হবে এখন অনেকের কাছে টাকাটা থাকে না তাদের জন্য অনেক সোর্স আছে ভাই অনেক সোর্স আছে এখন একটা কোর্স করে শিখলে এক মাসে যদি হয় আপনি উইদাউট কোর্স চার মাসে হবে সময় বেশি লাগবে বাট শিখবেন হান্ড্রেড পারসেন্ট ডেডিকেশান আপনার যদি থাকে আপনার দুনিয়ায় কেউ আটকাইতে পারবে না ওই মানুষ পয়দায় হয় না এই দুনিয়ায় যে মানুষ চায় আমি বড়োলোক হমু আমার কেউ ধরে রাখতে পারবো না আপনি একবার চিন্তা করেন ভাই আপনার এত ড্রিম থাকতে আপনি ঘুমান কেমনে আমার মানুষ ফোন দেয় ভাই আমার জীবনে কিছু করতে হবে আমার জীবনে কিছু করতেই হবে আমি আর জিগে ভাই আপনি ঘুমান কয়টায় ভাই ঘুমায় যায় দশটায় তোর ভিতরে যদি এতই প্যারা থাকে আমি কিছু করমু ঘুমে কেম ধরে ভাই ফোন নিয়ে ইউটিউবে ভিডিও দেখ নলেজেবল ভিডিও দেখ সরি তুই তুই কইতাছি আমার মুখ থেকে বের হয়ে যাচ্ছে জাস্ট জিদে সো কেউ যদি আমার এখান থেকে সিনিয়র হন আমি একদম সামনে থাকলে হয়তো পা ধরেও মাপ চাইতাম বাট আমি সরি আমি সরি কারণ আমার আমার জিদটা বের করতেছি আমি আমার দৈনিক দুই হাজার মেসেজ আছে ভাই আমার হেল্প করেন আমি মানুষটা নিজে ট্রেড করি পড়াই সরি আমি মানুষটা নিজে ট্রেড করি আমার ভার্সিটি আছে আমার বহুত কিছু আছে তাও মানুষের এত মেসেজে রিপ্লাই আমি কোথেকে দিব ভাই আমার হেল্প করেন আমি শেষ আমি তোমার নলেজ দিয়ে হেল্প করতে পারবো অন্য কোনো সোর্স নাই কেউ কেউ আমার মেসেজ দেওয়া বলে ভাই আমার দশ ডলার দেন আমি একশো ডলার ডিপোজিট করছি একশো ডলার আমি হাইরা গেছি আপনি আমার এই দশ ডলার দেন আমি এই দশ ডলার থেকে পাঁচ হাজার ডলার বানাবো একশো ডলার ডিপোজিট করছেন আপনার দশ ডলার লস হইতে পারে শেষ মার্কেট থেকে বের হয়ে যান কয় ভাই আমি দুই ঘন্টা আগে ভরছি আমার এখন শেষ আমার যারা যারা মেসেজ করেন আপনি একা মেসেজ করেন না ভাই আপনার সাথে সাথে আমার আরও দুশো তিনশো মানুষ মেসেজ করে অনেকে আবার বলে ভাই যে নাম্বার দিছে নাম্বার ফেক কোনো ফেক না ভাই কোনো ফেক না ওই নাম্বার আসে যারা কল দেয় তারা পায় এখন আপনি যখন ফোন দেন তখন আরও বিশটা মানুষ ফোন দেয় এই জন্য আমার ফোনে ফোন অফ দেখায় বাট ফোন অফ থাকে না বুঝছেন যারা আমার সাথে কথা বলছেন তারা একমাত্র জানেন যে আমি এত বিজি থাকার পরও আপনাদের সামনে কেমনে কথা বলি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আপনার জীবনে অনেক বড় হন স্বপ্নগুলো পূরণ হোক কিন্তু সেটা অবশ্যই নিজের দমে আর দর হলো আপনাদের জন্য আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক বাবা মার সকল স্বপ্নগুলো পূরণ করুক আমি জানি আপনার প্রত্যেকটা মানুষ চান আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকে ভালো রাখতে আর এটার জন্য আপনি কষ্টের সর্বোচ্চ সীমায় যাইতেও রাজি আছেন এটাও আমি বুঝি বাট ভাই সাকসেস টেক টাইম সময় আপনাকে দিতেই হবে রাতারাত্রি এখানে কিচ্ছু হয় না সময় দেন হানড্রেড পারসেন্ট ইউ উইল বি সাকসেস ভাই সময় আপনাকে দিতেই হবে আমি পায়ে ধইরা বলি সময় দিতে হবে রাতারাতি কিচ্ছু হবে না শিখেন যার কাছ থেকে পারেন শিখেন শিখেন ভ্যালুয়েবল একটা মানুষ হন নিজে ইনশাল্লাহ অনেক কিছু আর্ন করতে পারবেন জীবনে আজকের এই ভিডিওতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আমার কোনো টিকটক আইডি নাই বুঝছেন আমার কোনো টিকটক আইডি নাই অনেকে আমার টিকটক আইডি স্ক্যাম করতেছে এই যে দেখেন এই যে দেখেন কেউ কেউ ডলার বিক্রি করতেছে টাকা দেওয়ার পরে আর ওনারা টাকা দিচ্ছে না কোর্স বিক্রি করতেছে সো আমি বলি আমার পার্সোনাল নাম্বার প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে আপনারা ওই নাম্বারগুলো ছাড়া কোনো নাম্বারে কন্ট্যাক্ট করবেন না আর ওই নাম্বারগুলোতেই হোয়াটসঅ্যাপ আসে দুইটার ভিতরেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার আগে টিকটক অ্যাকাউন্ট ছিল না বাট আমি চাচ্ছি ছোট্ট একটা টিকটক অ্যাকাউন্ট খুলব কারণ এই যে স্ক্যামগুলো যারা করতেছে ভাই আমার নামে করুক সমস্যা নাই বাট মানুষের লস হচ্ছে এটা আমার সমস্যা এই যে ডলার কিনতে টাকা দিচ্ছে ওরে টাকা ব্যাক দিচ্ছে না বুঝতেছেন এটা একটা ঝামেলা তারপর কোর্স বেসতেছে উল্টাপাল্টা কান্নাকার ভিডিও নিয়ে কী না কী করে কোর্স বেচতেছে আমার মাথা ঘুরা যায় ভাই এমন হইতো যে আমার ভিডিওগুলা নিছে আমার ভিডিওগুলা শুধু নিছে আমার ভিডিওগুলো নেওয়ার মাধ্যমে ওই ভিডিওগুলা দিয়া ওরা মানুষের নলেজ বিল্ড করতেছে আমি মাইনা নিতাম কারণ মানুষের হেল্প হচ্ছে ইউটিউবেও ফ্রিতে করতেছি ওইখানে না হয় ফ্রিতেই করলাম সমস্যা নাই কিন্তু মানুষগুলা কোর্স বিক্রি করতেছে কেউ পরিচয় জানতে চাইলে বলতেছে আমি রবিন এটা কেমন কথা ভাই সো আপনাদের কাছে আমি একদম হাম্বলভাবে রিকোয়েস্ট করি আমি বলি নাই আমার টিকটক অ্যাকাউন্ট একদম অনেক কিছু করে দেন বাট এগুলারে যদি পান একটু কষ্ট হইলো আপনার এগুলারে ব্লক করেন অথবা রিপোর্ট মারেন রিপোর্ট মারলে বেস্ট হবে এবং মানুষের খারাপ চায় না আমার অডিয়েন্সগুলো মানুষের খারাপ চায় না আমি জানি সো এদের একটু দেখেন ভাই আমি আপনার উপর ছাইরা দিলাম আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টিকটকের লিঙ্ক দেওয়া থাকবে যদি পারেন তাহলে আমার টিকটক অ্যাকাউন্টের একটু গ্রো করেন যে এটার মাধ্যমে অ্যাটলিস্ট মানুষ বুঝতে পারবে এটা আসল এটা নকল বুঝছেন সো এই ভিডিওতে আমি টিকটকের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা কিচ্ছুর দরকার নাই লাইক মাইক কিচ্ছুর দরকার নেই জাস্ট একটু ফলো বাথনটা ঠিক দিয়ে নাম্বারটা বাড়ায় রাখেন যে এটা রিয়াল এটা ফেক আমি ওইখানে ভিডিও দিব কোনো কিছু জানার দরকার পড়লো কেউ একটা কমেন্ট করলো আমার বললো ভাই এই জিনিসটা বুঝি নাই আমি ওইটা টিকটকে একদম সবারই বলে দিলাম ওই সেম জিনিস আমি ইউটিউবের ভিতরে শর্টসে আপলোড করলাম সমস্যা নাই কিন্তু আমি একটু বলবো আল্লাহর আসে হইলেও আপনারা আমার এই টিকটকটা একটু সাপোর্ট করেন আর এইটা ছাড়া যত ধরনের টিকটক দেখবেন ওদের একটু কষ্ট হইলেও রিপোর্ট মারেন ভাই আমার ভিডিও ইউজ হোক আমার সমস্যা নাই কারণ আমার ইউটিউবেও ফ্রি আমার ওইখানেও ফ্রি হোক আমার ইনস্টাতেও ফ্রি হোক উই আর বাঙালি ভাই আমরা শুধু মানুষের বাঁশই দিতে জানি আমরা মানুষকে বাস ছাড়া আর কিছুই দিতে জানি না সো আমি আপনাদের কাছে একদম হাম্বলভাবে রিকোয়েস্ট করতেছি আমি আপনাদের হাতে জোর করে বলতেছি আপনারা আমার নাম্বারটা একটু বাড়ায় দেন বাট হ্যাঁ ভ্যালু দিব ভাই প্লিজ তাইলে অনেকগুলো মানুষ বাইচা যাবে ভাই এই কোর্স চক করে ডলার বাই সেল করতেছে ভাই আমার ফেস ইউজ করে বুঝতেছেন আপনারা যদি পারেন যদি মানুষের ভালো চান কারণ আমি জানি আমি যদি মানুষের ভালো চাই আমার অডিয়েন্সগুলা অ্যাটলিস্ট মানুষের ভালোর জন্য হইলেও প্রতারণার হাত থেকে বাঁচার জন্য হইলেও এই যে টিকটক এই টিকটকটাতে আপনি একটু যান যায়া একটু টলো দিয়ে রাখেন আর এইটা ছাড়া বাকি যা কিছু আছে সব কিছুর ভিতরে একটু রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করেন বুঝছেন কারণ আমি চাই না মানুষ ভুল কোনো পথে যাক আপনি বুঝতেছেন ভাই কোর্স বিক্রি করতেছে আমার কাছে যারা কোর্স করে এরাই ভাই অনেক কষ্টে টাকা দেয় আমার অনেকে আছে অনেক কষ্টে টাকা দেয় অনেক কষ্টে টাকা দেয় বাট মানুষগুলো টাকাগুলো এইভাবে নসুক আমি চাই না ভাই প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি ভাই একদম জোর করে বলতেছি আমার ইনস্টাগ্রাম টিকটক আমি নিচে দিয়ে দিব আপনারা একটু কষ্ট হইল টিকটক কেন বলতেছি ভাই টিকটকের ভিতরে মানুষ যাচাই করে না যেমন ইউটিউবের ভিতরে মানুষগুলা যাচাই করে কি হচ্ছে না হচ্ছে সার্চ করে দেখা যায় যে আমি এই একটা ভিডিও দেখলাম এই ভিডিওটা ভাল লাগলো না আমি এই রিলেটেড আরও দুইটা ভিডিও দেখি বা টিকটক এমন হয় না ভাই ওইটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না বুঝছেন দ্যাটস ওয়াই আপনি যেটা দেখছেন ইনফ্লুয়েস হয়ে যান ইনস্টান আপনি একটা ভিডিও দেখছেন প্রফিট করে ফেলছে ভাই আপনি ঘুম থেকে ওইটা প্রফিট করে ফেলছেন তিনশো ডলার আমি আপনার কাছে ট্রেডিং শিখবো ট্যান অ্যান্ড দুই হাজার দুই হাজার টাকায় কি ট্রেডিং শিখাস ভাই তুই একটা গ্রাফিক্স ইন্টারফেসটা শিখাইতে বিশ হাজার টাকা নেয় আর একটা ট্রেডিং শিখতে তুমি দুই হাজার টাকা নাও আর আপনারা নর্মালি বুঝেন দুই হাজার টাকা একটা মানুষ একটা দেড়টা মাস আপনারা সময় দিবে দুই হাজার টাকায় হয়তো কেউ দিতেও পারে বাট ভাই আমি দেই না আল্লাহর রাস্তে আমার নামে যারা কোর্স বেসতেছে এদের একটু দেখেন আমি আপনার উপর ছায়রা দিলাম সবার আগে আমি আল্লাহর উপর ছায়রা দিলাম হে আল্লাহ সবার আগে তোমার উপর ছাড়লাম এরপর আমি আমার ভাইদের উপর ছাড়লাম আমার বোনদের উপরে ছাড়লাম আমার যারা বড় আছে আমি আমাদের বাবাদের উপরে ছাড়লাম যারা ছোট আছে আমার ছোট ভাইদের উপরে ছাড়লাম যারা আমার লেভেলের আছে আমি আমার বন্ধুদের উপরে ছাড়লাম এদের কিছু করেন কারণ আমি চাই না মানুষগুলা খারাপ দিকে যাক এটা আপনারাও ভালোভাবেই বুঝেন সো আপনাদের সকলের জন্য দোয়া রইল আল্লাহ আপনারা কবুল করুক আর অনেক ভালো রাখুক কারণ আপনারা অনেক হেল্পফুল বুঝছেন আপনারা অনেক হেল্পফুল সো এদের যা একটু রিপোর্ট টিপোর্ট মারেন শেষ করেন আর আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্টটা একটু গ্রো করলে হবে কি একটা নাম্বার থাকলে ওই জায়গাটাতে চাইলেও মানুষের নকল করতে পারবে না বুঝছেন একটা ভালো নাম্বার থাকলে যে কোনো চ্যানেল বের হইলেই আমি ওইটার রিপোর্ট মারলে চলে যাবে সো আমি বলি না আপনারা টিকটক অ্যাকাউন্ট খুলে আমার অনেক বড়ো বানায় দেন আমার যদি উল্টাপাল্টা কোনো নিয়ত থাকতো তাইলে আমি অনেক আগেই টিকটক খুলতাম বুঝছেন এই সেম ভিডিও আমি টিকটকে আপলোড করতাম ইউটিউবে করতাম আর আমি টিকটক করি নাই কারণ টিকটকে মানুষ নলেজের জন্য যায় না পনেরো সেকেন্ডে মানুষ কী নলেজের জন্য যাবে ভাই পনেরো সেকেন্ডে কেউ নলেজ গ্যাদার করতে পারে পারে না ওই সুইচ করতেছে সুইচ করতেছে ভিডিও সুইচ করতেছে সে ভাল লাগলে দেখবে না ভাল লাগলে দেখবে না এমন একটা ট্রেডিংয়ের ভিডিও দেখলো একজন বলল আজকের দিনের দুই হাজার প্রফিট দুই হাজার প্রফিট এসকে ভাই না ওই যে পনেরো সেকেন্ডের ভিতরে ইনফ্লুয়েন্স হয়ে গেছে দুই হাজার প্রফিট লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলো তিন হাজার ডিপোজিট করো তোমার কালকে হবে দুই লাখ প্রফিট শেষ জমানো কটা টাকা ছিল ভালো একটা স্নেকার্স কিনবে শেষ ভালো একটা ওয়াচ কিনবে শেষ ভালো একটা ফোনের কাভার কিনবে শেষ জমানো টাকাগুলা ভাই গ্রুপে যা ঢাইলা দিয়ে আসছি বুঝছেন এই রিলেটেড কাজ যেন না করে এই জন্য আমি টিকটকেই যাই না উল্টাপাল্টা ইনফ্লুয়েন্স মানুষ হয় টিকটকে এই জন্য আমি টিকটকেই যাই না বাট এখন দেখতেছি যাইতে হবে আপনারা একটু সাপোর্ট করেন আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ তবে আমি লেখা দিলাম আপনারে ইনশাল্লাহ নিরাশ আমি রবিন করব না আপনার প্রত্যেকটা লাইক প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা সাবস্ক্রাইবারের মূল্য আমি দিব ইনশাল্লাহ আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার ভাই এদের ভালোর জন্য যা করতে হয় আমি সব করবো ফ্রিতে ইনশাল্লাহ ফ্রিতে শুধু সময় লাগবে আর আপনাদের ভালোবাসা দোয়া তাহলে ভাইয়া দোয়া থাকলো আসসালামু আলাইকুম কোনো সমস্যা যদি হয় তাহলে কমেন্ট বক্সের ভিতরে দেন আর প্লিজ এদের কিছু করেন ভাই মানে আমি আপনাদেরকে গার্ডিয়ান মাইনা বলতেছি আপনারা অ্যাজ আ বড়ো হিসাবে কিছু একটা করেন কারণ আমি চাই না মানুষ উল্টাপাল্টা ট্র্যাকে যাক ডলারের বিজনেস করে এই যে এই যে স্ক্রিনশট দেখছেন এই যে উনি ডলারের বিজনেস করে ভাই ওরা দেড় হাজার দু হাজার টাকা দেয় শেষ পরে আমার ভিডিওতে আসে আমার ভিডিওতে আইসা নাম্বার নিয়ে আমার ফোন দিয়ে বলে ভাই আপনারা আমি টাকা দিলাম টাকা দিলেন না ভাই আমি ভিআইপি গ্রুপই খুলাই না ভাই দোয়া করি মন থেকে অনেক সফল হন অনেক সফল হন এত সফল হন আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যাতে আপনার এনে গর্ব করে যে হ্যাঁ এই ছেলেটার আমরা এক সময় ফুল ওরে দিয়ে কিচ্ছু হবে না এই ছেলেটার এক সময় বলছি ও একটা বলত ও ছাগলের তিন নাম্বার বাচ্চা ও জীবনে কিছু করতে পারবে না ও এইটা করেই খাবে ও এইটা করেই খাবে এই করবে সেই করবে এই জিনিসগুলা আপনার উপর থেকে যাতে উঠা যায় আমি আমাদের কাছে এই দোয়াই করি আর সেটার জন্য আপনাদের প্রচুর ডেডিকেশান থাকতে হবে কাজ করতে হবে আর এই যে এই ব্যাপারটা এটা এটা ছায়দা দেন আমার উপরে ইনশাআল্লাহ এটা আপনি নিজে করবেন নিজের যোগ্যতায় ইনশাল্লাহ এই জন্য লাগবে শুধু নলেজ ওইটা আমি পারি আপনার দিব ইনশাল্লাহ আমার রোস্ট করুক কি করুক ডোন্ট কেয়ার ওইটা আমার জানার দরকার নাই রোস্টে আমার কোনো সমস্যা নেই আমি অনেক ছোট লেভেল থেকে আসছি এই পচানি শুনতে শুনতে আমার জীবন শেষ আমার ফ্রেন্ড সার্কেল সাথে আমি সিঙ্গারা খাইতে পর্যন্ত যাইতে পারতাম না যারা শুনতে সোস বন্ধু যারা শুনতেছোস তো হাজার শুক্রিয়া থাকে না স্কুল কলেজের ভিতরে একসাথে অনেকগুলো মানুষ অনেক কিছু খাইতে যায় সো একদিন ও বিল দিল একদিন ও বিল দিল একদিন আমি দিলাম বাট এই দিনটা না আমার কখনো আসে নাই যে বিলটা আমি দিবো ওই সিচুয়েশান থেকে আমি আসছি সো এই জিনিসগুলো আমি অনেক বুঝি আমার ওই বন্ধুগুলো আর বলতে চাই আমি তোর কাছে মাফ চাইছি কারণ সারা জীবন তোদের থেকে শুধু খাইছি খাওয়াইতে পারি নাই কেউ বাহিরে থাকে কেউ ভালো জায়গায় থাকে কেউ কোনো ভার্সিটিতে থাকে দেখা হয় না যদি দেখা হয় বা এই ভিডিওটার মাধ্যমে হইলেও আমার মাফ করে দিস প্লিজ আমার সিচুয়েশানটা ছিল না আমি আমি নিজে কিছু করবো বাট আল্লাহ এখন দিসে যদি কোনো দিন দেখা হয় ইনশাল্লাহ ট্রাই করব আর সকলকে দোয়া করি মানুষের জীবন ঘুরতে সময় লাগে সো আপনাকেও সময় দিতে হবে আমি চাই প্রত্যেকটা মানুষ বাবা মার জন্য করেন বাট একটা স্পেসিফিক টাইম নিয়ে করেন আপনি পনেরো হাজার টাকার একটা জব করলে ওইটার স্যালারি কবে পান তিরিশ দিন পর পান বাট আপনি ক্যান ডিপোজিট করে এই পাঁচ মিনিটের ভিতরে আউটপুট চান আমি বুঝি না সো আউটপুটের টাইমটা বাড়ান ইনশাআল্লাহ ভালো করবেন আমার আল্লাহ যতদিন বাঁচায় রাখছে আমি আপনার জন্য করা ট্রাই করব আর জানি না হয়তো আমি সামনে আরও বিপদের সম্মুখীনও হইতে পারি কারণ যারা এই যে এই গ্রুপ ম্রুপ বকর এগুলো নিয়ে থাকে হয়তো আমি ওদের কাছে অনেক খারাপও হইতে পারি অলরেডি রোস্টিং ভিডিও চলতেছে খিচায়া বাট আই ডোন্ট কেয়ার